घाटे ढाकाय फेरा मानुषेर ढल सरकारी नौजान रकेट स्टीमारे सेवा निये क्षुब्ध यात्रीरा खुलना दुर्घटनाय भेंगे पड़ेछे ट्रेनेर शिडिउल अन्य रूटे ट्रेनो आसछे अंतत 3 घंटा देरीते सड़कपथे एबार खूब एकटा जानजट ना थाकाय निर्धारित समय ढाकाय फिरते पारछेन यात्रीरा सदरघाट सायदाबाद कमलापुर ओ गाबतली बास टार्मिनाल घुरे आरो जानाच्छेन रेजा खान। এই সাইরেন নতুন করে জীবনযুদ্ধ শুরু করার সংকেত। সদরঘাট বা কমলাপুর স্টেশনের চৌকাট পেরুলে আবারও সেই জীবন সংগ্রাম। যাওয়ার সময় হিসাবে কমই নেছে, 1.5 ঘন্টা লেট করছে। প্রিয় মানুষের সংস্পর্শে সিক্ত হয়ে ঢাকায় ফেরা মানুষগুলোর মুখ ছিল চনমনে, তবে সরকারি যান রকেট স্টিমারের সেবা নিয়ে তারা হতাশ। খুবই ভালো, ভাড়া আর কি নির্ধারিত ভাড়ার ওভার নিচ্ছে এবং তাদের সার্ভিস ভালো না। টিকিটে লেখা আছে 80 টাকা, নেছে 170 টাকা। প্রতিদিন 1 লাখেরও বেশি মানুষ ঢাকায় ফিরছে ট্রেনে, 24 ঘন্টায় কমলাপুর রেল স্টেশনে আসছে ও ছেড়ে যাচ্ছে সব মিলিয়ে 130টি ট্রেন। তো লেট করছে প্রায় 4 ঘন্টা। ওইটা উপবন তেজগাঁও ক্যান্টনমেন্ট এই দুই জায়গাতে প্রায় 15 ঘন্টা লেট হচ্ছে। খুলনার দুর্ঘটনায় শিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করলেও অন্য রুটে তা হয়নি বলে দাবি স্টেশন মাস্টারের। খুলনার গাড়িগুলো আমাদের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, হৃদয় বিদারক, এবং এটা আমি বলতে চাই যে আমাদের খুব একটা দুঃখজনক ঘটনা। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কিছু সময় বন্ধ ছিল ট্রেন, কিন্তু শিডিউল কিছু সময় হেরকার হচ্ছে। সায়দাবাদ ও গাবতলী বাস স্টেশনে যাত্রীদের ভিড় কম, সড়কপথে যানজট নেই বলে জানালেন যাত্রীরা। খুব ভালোভাবে আসছে, 3.5 ঘন্টায় চলে আসছি পাবনা থেকে। না, রাস্তা যানজট পাইনি আমরা। নারী টানে বাড়ি যেতে এবং ঢাকায় আসতে এবার সারা দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 90 জনের মতো মানুষ। খুশির ঈদ প্রিয়জনের মৃত্যুতে যেন শোকের দিনে পরিণত না হয় সেটা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সায়দাবাদের মেয়র হানিফ ফ্লাইওভার থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।